বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তুলা লগ্ন তুলা রাশির এপ্রিল 2022 মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে এপ্রিল মাস তুলা লগ্ন তুলা রাশি সেটাই আজকে আমরা এই আলোচনায় জেনে নেব। দেখুন তুলা লগ্ন তুলা রাশির এপ্রিল মাসটা এই কারণে গুরুত্বপূর্ণ যে তুলা লগ্ন তুলা রাশির ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে রাশি কিন্তু কেতুর গ্রাসে যাচ্ছে। আবার এই তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রেই ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের সাময়িক প্রতিযোগিতা শত্রুনাশ আপনাদের জীবনে কিছু উন্নতি আর্থিক জায়গায় বৃদ্ধি বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু বৃহস্পতি দেবে। তাই সামগ্রিক বিষয়টা হচ্ছে এপ্রিল মাস পরিবর্তনশীল মাস এবং এই মাসে তুলা তুলা রাশি কী রাশিফল হবে সেটাই আমরা আজকে এখানে আলোচনা করব। দেখুন প্রথমেই আমরা যেরকমভাবে আলোচনাটা এগোই চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ প্রেম এইভাবে আলোচনাটা এগোবো এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো এবং খুব যে বিষয়গুলো আমি মিস করে গেছি খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলো সেখানে ডিসকাস করবো। তাই আলোচনাটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি তুলার সাপেক্ষে রাশিতে কিন্তু কেতু প্রবেশ করার একদম দোরগোড়ায় আছে, যদিও সেটা ট্রু পজিশন অনুযায়ী কেতুর গ্রাসে চলে গেছে তুলা। আমি প্রথম তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সাজেশান যেটা দেবো সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত এই যে সময় পড়ছে ভেবে চিনতে নিন, কারুর কথায় প্ররোচিত হয়ে বা নিজের হুজুকের মাথায় বা কোনো হতাশার আবেগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই কোনো সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে তো সেটাও থাকবে, তো সেই সমস্যার সঙ্গে অবশ্যই আপনারা কারুর পরামর্শে এক্সপার্ট ওপিনিয়নের সাহায্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, সেটাই আমি মনে করি সব দিক থেকে আপনাদের জন্য প্রযোজ্য হবে। এটা হচ্ছে ফার্স্ট সাজেশান আপনার। দ্বিতীয় বিষয় আমি বলবো তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির ট্রানজিট রাশির পঞ্চম ঘর থেকে হচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু পঞ্চম ঘরে শনি প্রবেশ করছে মঙ্গল প্রবেশ করছে, সম্পর্ক রিলেশনশিপ পারস্পরিক জায়গাটাকে আরেকটু নিজের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, আরেকটু সেটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন, কোনো সমস্যার একটু মানিয়ে চলার চেষ্টা করুন, কারণ প্রেমের ক্ষেত্রে একটা বড় রদবদল হচ্ছে। আমরা এই বিষয়গুলোকে এবার ব্রড অ্যাসপেক্টে দেখি। প্রথম হচ্ছে চাকরির আলোচনায় আমরা প্রবেশ করছি। দেখুন চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে প্রথমেই তুলা লগ্ন তুলা রাশির কথায় বলতে পারি যে কর্মক্ষেত্রে এ মাসটা কিন্তু কিছুটা স্বাভাবিক পরিস্থিতি থাকলে আপনার কনসেন্ট্রেশনের অভাব কিন্তু কিছুটা থাকছে, মনোসংযোগের দিক থেকে এদিক ওদিক ভুলভ্রান্তি কিছুটা ভুলচুক এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং আমি কেতু যেহেতু রাশিতে প্রবেশ করেছি আমি এটুকু বলবো আপনাদের ক্ষেত্রে যারা গ্রুপ ওয়ার্ক করেন যৌথ কাজের সঙ্গে যুক্ত থাকেন অনেকজন মিলে একসাথে কাজ করেন সেই কাজগুলোর মধ্যে কিছু জায়গায় একটু দুর্বলতা বা কাজের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব বা কারোর ক্ষেত্রে একটু মনিবনার অভাব হচ্ছে, একসাথে কাজ করতে গিয়ে একটু মানিয়ে চলতে পারছেন না, সেই অসুবিধাগুলো কোনো কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু থাকতে পারে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের। দ্বিতীয় বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন বা আপনি কোনো ফ্রেশার্স নতুন চাকরির জন্য প্রয়াস করছেন আমি এক কথায় বলবো আপনাদের জন্য সবথেকে ভালো টাইম হচ্ছে 13 তারিখের পর থেকে কোনো ডিসিশান নেওয়া, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং আমি এখানে 13 তারিখের পরে বৃহস্পতির যে ষষ্ঠ স্থানে প্রবেশ এই সময়ের পর থেকে পারস্পরিক কিছু আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে কিছু নতুন কিছু গ্রোথ আসা এগুলো ক্ষেত্রেও বলবো অবশ্যই কিছু জায়গায় আপনারা ভালো রেজাল্ট কিন্তু এখানে পেতে পারেন। সরকারি কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু কর্মক্ষেত্রে ভালো যাবে, জব ট্রান্সফার জব চেঞ্জ ইত্যাদি কিছু ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি বা উন্নতি আর্থিক জায়গাটা আপনারা মাসের দ্বিতীয় পক্ষ থেকে পেতে পারেন। তুলা লগ্ন তুলা রাশিতে যেহেতু কেতুর অবস্থান হয়ে আছে যারা পাবলিক সেক্টরে কাজ করছেন কাস্টমার হ্যান্ডেল কাস্টমার ডিল করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু চোখ কান খোলা রেখে এগোনোই দরকার, নচেত কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে একটু ধৈর্যহানি ধৈর্যচ্যুতি এগুলো কিন্তু ঘটতে পারে। অন্যান্য সেক্টরের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে মাসটা স্বাচ্ছন্দ্য থাকবে, সেরকম সমস্যা মাসের শেষ সপ্তাহের আগে অবধি কোনো জায়গায় থাকছে না। কমিউনিকেটিভ কাজ সেলস মার্কেটিং টার্গেট রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদেশে যারা আছেন বা দূরে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাময়িক জায়গাটা একটু দুর্বল থাকতে পারে এবং সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো সেটা আস্তে আস্তে ভালো যেতে পারে। তবে 7 তারিখের পর থেকে বা 8 তারিখ থেকে বলতে পারেন আপনার দূরের কাজ বা বৈদেশিক কাজ এগুলোর ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন, তার আগে অবধি সময়টা কাজের ক্ষেত্রে একটু দূরের কাজগুলো অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন।
যেসব কাজগুলো একটু ঘোরাঘুরি করে কাজ করতে হয়, মানে ডেলিভারি ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজ, এগুলো কিন্তু 7 তারিখের পর থেকে ভালো যাবে। তার আগে অবধি সময়টা একটু অ্যাভারেজ কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, মাসের শেষ দিক থেকে কর্মস্থানে শনি দৃষ্টিটা ছিল, সেই শনি দৃষ্টি কর্মস্থানে আর থাকছে না। মাসের শেষ সপ্তাহের পর থেকে কাজের ক্ষেত্রে যারা খুব প্রেসারাইজ সিচুয়েশনে ছিলেন, ভীষণ প্রেসার ছিল, সেগুলো আমার মনে হয় এপ্রিল থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। কারণ এখানে কর্মভাবে বৃহস্পতি দৃষ্টিও পড়ছে এবং শনি দৃষ্টি যেটা ছিল সেটাও কিন্তু আর থাকছে না। ফলে আমার মনে হয় এপ্রিলের মধ্যভাগের পর থেকে কর্মক্ষেত্রে অনেকটাই কর্ম পরিবেশগত সমস্যা যেসব জায়গায় চলছিল সেগুলো কিন্তু অনেকটাই বেটার জায়গায় যাবে। এবং বিদেশে কাজ করা, দূরে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আমি তো বললাম 8 তারিখের পর থেকে এবং মাসের শেষ দিকে আরও ভালো ফল আপনারা পেতে পারেন। আলোচনা এবার অবশ্যই ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে সাবধানী, সতর্ক, সংযত হতে হবে অবশ্যই তুলালগ্ন তুলারাশি জাতক জাতিকাদের। কারণ ব্যবসার ঘর রাহুর গ্রাসে চলে যাচ্ছে। কিছু অনলাইনের ব্যবসা, কিছু মডার্ন ব্যবসা, কিছু টেলিকমিউনিকেশান সফটওয়্যার রিলেটেড ব্যবসা, অনলাইনের ব্যবসা, যে কোনো বিষয়ে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে, এই ধরনের ব্যবসায় গ্রোথ অবশ্যই রাহু দেবে। এবং এখানে 7 তারিখ থেকে বুধের অবস্থান থাকার জন্য রেগুলার যে ব্যবসাগুলো হকারি ফেরি এগুলো করতে হয় সেগুলোতেও ভালো ফল কিছু ক্ষেত্রে আপনারা পাবেন। সূর্যের অবস্থান বা পয়লা বৈশাখ থেকে সমসপ্তমে সূর্য উচ্চস্থ থাকার জন্য ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, কার্যাত দ্রব্য, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, টেন্ডারিং, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং হিট দিয়ে উৎপাদন করতে, মানে তাপ প্রয়োগ করে উৎপাদন করতে এরকম কোনো যে কোনো প্রোডাক্ট, সেটা ইট হতে পারে, অন্য কিছু জ্বালানি দ্রব্য হতে পারে, সেগুলোর ক্ষেত্রেও ভালো ফল আপনারা কিন্তু পাবেন। তবে রাহুর রাশি যেহেতু তুলালগ্ন তুলারাশি চলে যাচ্ছে সমসপ্তমে, তো যে কোনো নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে আপনাকে আরও সংযত, আরও ভেবে চিন্তে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো মন্দা দেখা দিলে, হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আমি মনে হয় অ্যাস্ট্রোলজারের পরামর্শ ইমিডিয়েট নিতে হবে, কারণ অলরেডি এফেক্ট কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। তো ব্যবসার ক্ষেত্রে হঠাৎ যদি কিছু নেগেটিভ ফিল করেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের পরামর্শ এখনই অবশ্যই দ্রুত নিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করুন। আর বৈদেশিক বাণিজ্যগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু 7 তারিখের পর থেকে, মানে 8 তারিখ থেকে কিছু জায়গায় ভালো ফল আপনারা পাবেন। এবার আলোচনা অবশ্যই পড়াশোনা। রাশিতে কেতু থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে সাময়িক মনোসংযোগের অভাব মাসে দ্বিতীয় পক্ষে থাকবে এবং বুধ নিচস্থভাবে থাকার জন্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রথম সপ্তাহটা একটু দুর্বল থাকবে। এই দুটো পয়েন্ট বাদ দিলে, মানে প্রথম সপ্তাহটা পার করার পর আস্তে আস্তে কনসেন্ট্রেশনের অভাব বাড়বে, এই কনসেন্ট্রেশনের অভাব একটু কমবে এবং আপনাদের ক্ষেত্রে মেনলি মনোসংযোগজনিত যাবতীয় সমস্যা চলছিল সেটা কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে কমবে। তবুও কেতু রাশিতে থাকার জন্য কোনো বিষয়ে ওভার কনফিডেন্স, হটকারী সিদ্ধান্ত বা যারা পরীক্ষায় কোনো চিটিং করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা অনিবার্য। এটা কিন্তু 12 তারিখ থেকে আরও কার্যকর হতে পারে, এই বিষয়টা সতর্ক থাকবেন। কিন্তু স্কুল কলেজের এক্সাম, হায়ার স্টাডিজ, কোনো অ্যাডমিশান, এগুলোর ক্ষেত্রে এ মাসে কোনো অসুবিধা নেই। চাকরিমুখী পরীক্ষা বা যেসব এক্সামিনেশানের রেজাল্ট পাবলিশড হবে সেগুলো মোটামুটি মাসের দ্বিতীয় পক্ষ থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনা যারা করছেন বা করতে যেতে চাইছেন, 7 তারিখের পর থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। সেই জায়গাটা আমরা হরস্কোপে পড়াশোনার জায়গাটা দেখতে পাচ্ছি। আর আমি এটুকু বলবো, পড়াশোনা যাদের ফাঁকিবাজি টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে একটু শিডিউল মেনটেন করে পড়া দরকার। যদি মনে হয় তাদের গার্জেনদের যে পড়াশোনার জায়গাটা আবার ছেলেমেয়ে তার ফাঁকিবাজির মধ্যে ঢুকে যাচ্ছে, পড়াশোনা করছে না, তো সেই জায়গায় অবশ্যই আমি মনে করি একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। কারণ রাশিতে কেতুর অবস্থান, তুলালগ্ন তুলারাশি কেতুর গ্রাসে, তাই যে কোনো সিদ্ধান্তগুলো একটু আমার মনে হয় রয়ে সয়ে ভেবে চিন্তে নেয়াই এই মুহূর্তে দরকার, অন্তত এডুকেশনের ক্ষেত্রে এটাই আমার সাজেশান। আর গবেষকদের ক্ষেত্রে মাসটা তবে ভালো, গবেষণার মধ্যে যারা যেতে চাইছেন মাসের মধ্যভাগের পর থেকে এই জায়গাটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবার আলোচনা অবশ্যই কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক। প্রেমের ঘরে বৃহস্পতি এতদিন অবস্থান করছিল, আমি শুরুতে বলছিলাম, এখন প্রেমের ঘর থেকে বৃহস্পতি সরে যাচ্ছে এবং মাসের প্রথম সপ্তাহের পরেই 7 তারিখে সে কিন্তু মঙ্গল কিন্তু প্রেমের ঘরে এসে উপস্থিত হচ্ছে। প্রেমের ক্ষেত্রটা এই মাসে কিন্তু একটু টালমাটাল আছে, ছোটোখাটো বিষয়ে মিশ্র ফল, রাগ, জেদ, ক্রোধ, একটু অভিমান বাড়া প্রথম সপ্তাহের পর থেকে, কিছু সিচুয়েশান চেঞ্জ হচ্ছে প্রেমের ক্ষেত্রে এটা ফিল হবে। এবং প্রেমের ক্ষেত্রে এ মাসটা যত এগোবে সিচুয়েশান কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে পরিবর্তন হতে শুরু করবে। আমার মনে হয় যে এপ্রিল মাসটা একটু প্রেমের জায়গাটা টালমাটাল থাকবে, এপ্রিলের শেষ দিক থেকে বা এপ্রিলের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে শেষ সপ্তাহের পর থেকে প্রেমের জায়গায় আবার স্থিতাবস্থা ফিরে আসবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি সরে যাওয়ার জন্য বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে প্রেমের সমস্যা তৈরি হতে পারে, প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে, মঙ্গলের প্রভাবে জেদি ভাব কিছুটা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা সকলে একটু অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে নেবেন যদি এই আপনারা প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা ফেস করেন। তবু এটুকু বলতে পারি এক কথা, দেখুন মঙ্গল একটু জেদ অভিমান বাড়ায়, পার্সোনাল ইগোকে বাড়ায়, এগুলো প্রথম সপ্তাহ পর থেকে একটু বাড়বে, এগুলো বিষয়ে একটু সেলফ কন্ট্রোল প্রয়োজন। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান জোরালো থাকছে এ মাসে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনারা কিন্তু এ মাসে কিছু সদর্থক পদক্ষেপ পেতে পারেন। বিবাহযোগের আলোচনা শুরু করছি, প্রথমেই আমি বলবো বিবাহযোগ প্রথম সপ্তাহ পর থেকে আছে এবং রাহু যে সমসপ্তমে প্রবেশ করছে সেখানেও কিন্তু বিবাহযোগের চান্সেস রাহু বাড়াবে। কিন্তু
রাহু কোনো বিষয়ে কিন্তু ইনস্ট্যান্ট জায়গায় কিন্তু ফল দিলেও, সাময়িক ক্ষেত্রে ভালো ফল দিলেও কিন্তু লং রানে কিন্তু রাহু সমস্যা করে। তাই যে কোনো যেহেতু বিবাহ আমাদের একটা দীর্ঘ মেয়াদি একটা জীবনের যাত্রা, একটা দীর্ঘ সময় আপনার এবং আপনার পার্টনারের সঙ্গে যাত্রা, তো সেই জায়গাটা আমি বলবো রাহুর প্রভাব যে কোনো পাত্রপাত্রী চয়নের ক্ষেত্রে আপনাদের আরও সতর্ক হতে হবে। এবং যারা বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে একবার সমস্যায় ছিলেন, সেকেন্ড ম্যারেজের বিষয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে আরও সতর্ক, আরও সংযত, আরও বিষয়গুলো নিয়ে চোখ কান খোলা রেখে এগোনো দরকার। সেই জায়গায় কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট কিছুটা বিবাহিত যোগের ক্ষেত্রে বা আসতে পারে। তো এই বিষয়ে আপনাদের কিন্তু আরেকটু সতর্ক থাকতে হবে, কারণ বিবাহ যোগের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট নেগেটিভ পয়েন্ট। কিছু বিষয়ে ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়া রাহু প্রভাবে হয়। বিবাহ যোগ আসাতে রাহু বাধা দেয় না, কিন্তু ভুল সিদ্ধান্ত হয়, তাড়াহুড়োর মাথায় বা লোভের বশবর্তী হয়ে কিছু ভালো পাত্র পাচ্ছেন, আগে পিছিয়ে ভাবলেন না, সেগুলোকে থেকে নেগেটিভ ফল আসতে পারে। এই জায়গাটা মাথায় রাখবেন। কিন্তু বিবাহ যোগ আছে, সম্বন্ধ প্রেমযোগ ক্ষেত্রেই প্রথম এবং দ্বিতীয় পক্ষ দুটোতেই জোড়ালো যোগ আছে। প্রেমযোগ ব্যবহার ক্ষেত্রে মাসটা কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে জোরালো চান্সেস আছে বলে আমার মনে হয়। এবার আলোচনা অবশ্যই দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে দীর্ঘ সময় পর রাহু প্রবেশ করছে, তো স্বভাবতই দাম্পত্য জীবনে কিছু পরিবর্তনের আবহ থাকছে এ মাসে। তবে সূর্য রাশির সমসপ্তমে একটু উচ্চস্থ হবে, এর প্রভাবে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি প্রগতি হতে পারে। হতে পারে আপনাদের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, একটু নিজেদের মধ্যে শান্তি বিঘ্নিত হলো, এটা সূর্যের প্রভাবে হতে পারে বা সূর্য রাহু যুগ্ম যোগ যে গ্রহণ যোগের প্রভাবে হতে পারে। কিন্তু দাম্পত্য জীবনে আমি মনে করি যে রাহু যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস শুধু কেন, সামনে যে 18 মাসে খুব নিজেদের মধ্যে হাতে হাত রেখে চলার সময়, যাতে দাম্পত্য জীবনে অলরেডি কোনো সমস্যা এসছে, প্রবলেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু সমস্যাগুলোর বিষয় আরও বাড়তে পারে। রাহু কিন্তু অ্যাম্প্লিফিকেশনের কাজ করে, মানে সমস্যা হালকা আছে সেটা কিন্তু আরও জোরালো করে দিল, আরও বাড়িয়ে দিল, এই ধরনের বিষয়গুলো কিন্তু রাহু ক্রিয়েট করতে পারে। আপনাদের এই বিষয়ে কিন্তু আরও সতর্ক হতে হবে এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু বিবিধ বিষয় যেগুলো আমি মিস করে গেছি বা কোনো কারণে এখন অবধি বলা হয়নি, এবং এখানে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন থেকে আরম্ভ করে শরীর স্বাস্থ্যজনিত বিষয় ডিটেল আলোচনাগুলো এবার আমি এখানে করব। তার আগে আরও একবার বলে দিই, আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না যে ছোটো এক দু কথার অল্প আলোচনা, ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন, যাতে রেগুলার নোটিফিকেশানগুলো আপনি কোনো কারণে ইউটিউবে মিস করলেও সেখান থেকে পেতে পারেন। আর ভিডিওটি দয়া করে অন্য বন্ধুদের জন্য একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথম আলোচনা অবশ্যই বিবিধ বিষয় শরীর স্বাস্থ্য। দেখুন, রাশিতে কেতু প্রবেশ করছে, কিছুটা হিডিন ডিজিজ যে রোগগুলো হয়তো আগে ছিল বা শরীরে ডিটেক্ট হয়নি, এই ধরনের রোগ কিন্তু ডিটেকশন এই সময় হতে পারে। মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো সাময়িক সময় বাড়তে পারে। মঙ্গল পঞ্চমে প্রবেশ করার জন্য পেটজনিত সমস্যা, হজমজনিত সমস্যা মাসের প্রথম ভাগের পর থেকে আসতে পারে। পায়ে চোটাঘাতের সমস্যা কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন, যেমন ডাক্তারবাবু দেখানো, কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি, কোনো ভালো চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হওয়া, এগুলো কিন্তু 13 তারিখের পর থেকে হবে। রোগ মুক্তির ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন, এই জায়গাটা অবশ্যই ভালো যেতে পারে। আপনার যে রোজ নামচা, ডেলি রুটিন, এটার ওপর একটা কেতু ম্যাসিভ এফেক্ট ফেলবে। আপনার যে নিজের ওপর যে নিজের কেয়ারিং অ্যাটিচিউড বা নিজেকে গুরুত্ব দেওয়া, এই ওভারঅল রোগ মুক্তি থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে আপনার নিজের সেলফ যে কনফিডেন্স, সেলফ কন্ট্রোল, এগুলোর ওপর কিন্তু কেতুর একটা বড় প্রভাব থাকছে। এবং এই কেতু কিন্তু আপনার যে লাইফস্টাইল সেটার ওপর কিন্তু বড় একটা পরিবর্তন আনতে পারে। তো এই বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সতর্ক আর একটু থাকতে হবে। কেতু যে শুধু শরীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তা নয়, কেতু কিন্তু আপনাদের মন মানসিকতার উপর একটা প্রভাব ফেলবে। অবশ্যই যদি দেখেন যে আপনার মন মানসিকতা খুব ডিপ্রেসিভ হচ্ছে, খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন, কিছু ভালো লাগছে না, সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন, সেটা আপনাদের পক্ষে ভালো হবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো, খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো যেতে পারে। কেনাকাটি, শখসাধ পূরণ বা গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে মাসটা মোটের ওপর ভালো, আপনি কেনাকাটি করতে পারেন। তবে রাহুর প্রভাবের দিন হয় কিছু বাড়তি খরচ করে ফেলতে পারেন, এটা একটু টেন্ডেন্সির দিকে থাকছে, এটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা যে শুনানি সেটা যদি প্রথম পক্ষের মধ্যে পড়ে, মানে 12 তারিখের আগে, বিষয় বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কেন, এখানে কিছু মোড চেঞ্জ বা কিছু একটা পরিবর্তন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, আয় ভাবে মাসে ভালো, আয়ের ক্ষেত্রটা শুভ, সিকিউর জায়গায় আয় ইনভেস্ট করার চেষ্টা করুন। মঙ্গল যেহেতু পঞ্চম এখানে প্রভাব বিস্তার করছে, তবু আমি বলবো আয়ের ক্ষেত্রে ভালো, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, লোন ইত্যাদি পেয়ে যাবেন, পার্সোনাল লোন বা বিজনেস লোন, সেগুলো পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না। মান সম্মান প্রতিষ্ঠা বাড়তে পারে। সূর্য সমসপ্তম থাকার জন্য আপনার কিছু অ্যাওয়ার্ডস, কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। তবে মাথায় রাখবেন, গ্রহণযোগ যেহেতু চলছে, এমন কোনো কাজ করবে না যেখানে আপনি অসম্মানিত হতে পারেন, বাকি জায়গাটা সম্মানের জায়গাটা কিন্তু থাকছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে সন্তান যোগের ক্ষেত্রে
একটু সমস্যার আমার জায়গাটা মনে হচ্ছে প্রথম সপ্তাহের পর থেকে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ যে সময়টা, সেই প্রথম সপ্তাহের পর থেকে মানে প্রথম সপ্তাহটা পার করে মানে 8 তারিখ থেকে বলতে পারেন 7-8 তারিখ থেকে একদম শেষ সপ্তাহ অবধি একটু সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। যাদের সন্তান আছে সন্তানের একটু রাগজেদ বাড়তে পারে, তবে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা ফিউচার প্ল্যানিংসের জন্য ওভারঅল ভালো যেতে পারে, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। ভ্রমণ যারা করতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, প্রথম সপ্তাহের পরের সময়টা ভালো। প্রথম সপ্তাহে যারা ভ্রমণরত তাদের ক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে কোনো জিনিস হারিয়ে যাওয়া, কোনো জিনিস ফেলে এলেন, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছুটা থাকতে পারে। কেতু কিন্তু রাশিতে থাকলেও এটা হয়, দেখবেন আপনাদের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, অহেতুক চিন্তা বাড়তে পারে। তবে অকাল বিষয়ের উপর যাদের আগ্রহ, অ্যাস্ট্রোলজি ইত্যাদি প্রফেশনের উপর যারা আগ্রহ বা অন্য কিছু বিষয়ের উপর আগ্রহ, সেগুলোতে আবার দেখবেন কিছু জায়গায় ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো মোটের ওপর আমরা একটা এ মাসের ধারণা করলাম। আমরা বৃহস্পতির ভিডিও আগেই আপডেট দিয়েছি, যারা এখন অবধি জানেন না, বৃহস্পতির রাশি পরিবর্তনটা একটা বড় এফেক্ট আপনাদের রোগ ভোগ, কম্পিটিশান, শত্রুনাশ, লোন পরিশোধ করা, কর্মক্ষেত্রে কিছু উন্নতি হওয়া, সেগুলো বিষয়ে আমরা ডিটেল আলোচনা করেছি বৃহস্পতি ভিডিওটা। আমার কথাও শেষ হবে, স্ক্রিনে ফুটে উঠবে, দেখে নেবেন। আর প্রশ্নগুলো জানান, দৈনিক রাশিফলটা একটু ফলো করুন, ডিটেলগুলো জানাবো। ফোন নাম্বার পেয়ে গেছেন, সমস্যা থাকলে কল করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমরা ফিরে আসবো দৈনিক রাশিফলে, আজকের মতো এটুকুই। মাসিক রাশিফলে যতটুকু আমরা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। নমস্কার।